যুদ্ধ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা আজকে আমাদের দেশের অন্যতম প্রধান নৃগোষ্ঠী অথবা জাতিসত্তা বা ভিন্ন জাতি, বাঙালি নয়, এমন জাতির একজন মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থিত করছি। তিনি হচ্ছেন বলরাম সরকার। তিনি 1971 সালে HSC পরীক্ষার্থী ছিলেন। তারা মূলত মেজর আফসারের যে বাহিনীটি ছিল সেখানেই, তাদের একটি বড় কোম্পানি ছিল, কিন্তু তারা কি করে যুদ্ধ শুরু করেছিল আমরা শুনবো। যখন আমরা ঘোষণা পেলাম যে যার যা কিছু আছে আপনি তা নিয়ে শত্রুদের মোকাবেলা করতে হবে, দেশকে শাসন করতে হবে, স্বাধীন করতে হবে, আমরা ওনার ডাকে সারা হয়ে আমরা নিজ গ্রাম থেকে, নিজ বাড়ি হইতে ভারতে পালাইয়ে যাই। আপনি তো ভালুকা অঞ্চলে? হ্যাঁ, ভালুকা। তখন কি সেখানে পাকিস্তান সেনাবাহিনী গেছে? হ্যাঁ গেছে, চলে গেছে। হ্যাঁ চলে আসে। আচ্ছা, আপনারা তখন ভারতে চলে গেলেন? হ্যাঁ, ভারতে চলে যান। যে তারপর একটা স্বল্পকালীন কি প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, স্বল্পকালীন আমাদের প্রশিক্ষণ, ভারতীয় সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী। তারপরে ওরা আপনাদের সাথে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের সাথে নিয়ে আমাদেরকে ওনারা রেখি করত এবং আক্রমণ করত, সব ওনারা আমাদের কাছে সাথে রেখি করত। 19 তারিখের যুদ্ধের কথাটা বলেন তো। 19 এপ্রিল আমরা যখন বাংলাদেশে ঢুকি, ঢোকার পরে এখানে বারোমারি এখানে ক্যাম্পের মধ্যে আপনার প্রায় 30-35 জন হবে পাকিস্তানি সেনা, আর অন্তত 80-90-100 জনের মতো রাজাকার ছিল। আমরা যখন ঢুকি তখন আমাদেরকে অ্যাম্বুশে ফালাই আমাদেরকে যখন ফায়ার শুরু করে দিছিল তখন কিন্তু আমাদের এখানে মারা গেছিলো, মারা গেছিলো। মারা যাওয়ার পরে এই আমরা ফায়ার শুরু করলাম, আমাদের সাথে আমাদের মিত্র বাহিনী ফায়ার শুরু করলো এবং তাদের অন্তত 40-50 জন তাদেরকে মারা হলো এবং বাকি তাদেরকে গ্রেপ্তার করিয়া চোখ বাঁধিয়া হেডকোয়ার্টারে নেওয়া হলো। এরপরে 23 এপ্রিল আপনাদের বিরিশির যুদ্ধ আছে? হ্যাঁ, এর পরবর্তীতে 5-7 দিন পরে আবার বিরিশিরিতে চলে যাই আমরা। আচ্ছা, ওখানে ওই মিত্র বাহিনীও ছিল, ওই তারা হঠাৎ করে অর্ডার দিল বোধহয় রাত্র বোধহয় আজকে সবাই আর্মস এমিনেশন রেডি করো, এক রেটে যাইতে হবে, রেডিও যেতে হবে। হ্যাঁ, এই আমরা একটু ঘুমেছিলাম, আমরা ওইটা প্রস্তুতি হয়ে গেলাম। তো যাই হাইরা ওই ক্যাম্প যে আছে যে বিরিশিরি ক্যাম্প, এখানে কিন্তু খুব শক্ত বিহারি বড় ক্যাম্প ছিল, এখানে তো 150 ছিল বিহারি, এটা বড়, এটাকে ভেদ করলো। তখন 2:30টার সময় ঠিক অনুমানিক 1.5-1 ঘন্টা পর্যন্ত ওখানে সংঘর্ষ হয়। আপনার হাতে কি অস্ত্র ছিল? আমার কাছে LMG ছিল। কতক্ষণ চলছে যুদ্ধটা? 1.5 ঘন্টা প্রায়। আপনারা কতজন সোলজার ছিলেন? আমরা ছিলাম 130 জন আর ওনারা ছিল, অর্থাৎ মিত্র বাহিনী ছিল 30 জন। ওরা 30 জন ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা, তারা তো সম্মুখে আসতো না, তারা তো পিছনে থাকতো, আপনাদের পিছনে। এই যে অ্যাটাকটা করলেন, এখানে বিহারিরা ছিল বলতেছেন, পাকিস্তান আর্মি ছিল? হ্যাঁ, পাকিস্তান আর্মি ছিল। তাদের কতক্ষণ যুদ্ধটা চলেছে? প্রায় 40 মিনিট হবে, যখন আজান পড়ে আসছিল আর কি। আচ্ছা, আজানের সময় তখন আমাদেরকে ব্যাক করাই, ব্যাক করে চলে আসছি। তার ব্যাক করে চলে আসায় পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করছে, ছান্ডার করছে, মারাও গেছে, মারাও গেছে। কিন্তু মারা গেলেও এই লাশটি কিন্তু আমাদেরকে দেখায় নাই এবং যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে আমরা চিনতে পারি নাই। তাদের চোখ মুখ বেঁধে, হাত পা পিছনে বেঁধে, চোখ কাপড় দা বেঁধে তাদেরকে ট্রাকে তোলা হইত এবং নিয়ে যেত। কোথায় নিয়ে যেত ওনারাই বলতে পারতো, আমাদের ওটা প্রয়োজন ছিল না জিজ্ঞেস করবার। তো তারপরে আরেকটা যুদ্ধ আমরা জানি যে আপনি 22 জন গফরগাঁয়। হ্যাঁ, গফরগাঁও 20-30 ডিনামাইট টিনামাইট এইগুলি ফিট করার কিন্তু আমার অভিজ্ঞতা ছিল এবং একটা বিষ কীভাবে ডিনামাইট উড়াইতে হয় এটা আমার জানা ছিল, কোথা থেকে আপনার হাইস্লোজিস দিয়া হাইরা তারপরে ব্রাস্ট করতে হয় এটা আমার জানা ছিল, এটা আমার ট্রেনিং ছিল, কারণ আমার উভয় ট্রেনিংই আমার ছিল। এই ট্রেনিংটা কি ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে দিয়েছিল। তারপর? তারপরে বললো যে বলরাম আমাদের এখান থেকে ময়মনসিং ঢাকা রোডের মধ্যে 3টা ব্রিজ আছে, আমাদের কাছে নোট আছে, ম্যাপটা নিয়ে যাও, এই 3টা ব্রিজ তুমি অনুরোধ করলাম তুমি এটা ভেঙে দিবা। তখন আমি কিন্তু এই গফরগাঁও আসি, আসে হেরে ওই তাদের সম্মুখীন হই। এর মধ্যে ঢাকায় আসেন 3-4 জন রাজাকার ছিল, তারা যায় যখন আমরা এখানে আসলাম, পরিস্থিতি আমাদের জানা নাই, তাদের এক দালালে আশ্রয় দিল, দিয়ে হাইরা এই রাত্রেই তারা করলো কি গফরগাঁও থানায় বিহারীদেরকে খবর দিল যে আমাদের এখানে মুক্তি ফৌজ ঢুকছে,
আপনাকে ঢুকে কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা নিয়েছিলাম এক স্কুল ঘরে, কখন স্কুলে নিয়েছি তখন তারা এরকম যখন দেখলাম পরিস্থিতি খারাপ, কারণ আজকে তো থাকা যাবে না, আজকের মধ্যে স্থান ত্যাগ করতে হইব, এইটা শুরু করার আগেই তারা চলে আসছে নদী পার করে তাদেরকে নিয়ে এসে আমাদেরকে ঘেরাও করার জন্য। এখানে হলো কয়টার সময়টা? না, এটা সন্ধ্যা রাতে 8 থেকে 9টার মধ্যে, 9টার সময়। তাই আমাদের ছেলেরা তো সাহসী এবং সাঁতারও, কিন্তু এটা কিন্তু চতুর্দিক দিয়ে নদী ওই জায়গাটা, ব্রহ্মপুত্র, হ্যাঁ ব্রহ্মপুত্র নদী, আরও নদী আছে চতুর্দিক দিয়ে। তারপরে এখন আমরা উপায়টা করি কি, তারপরে যে তিন ডাকাত ছিল তখন আমাদের যে একটা কমান্ডার ছিল তার বাড়ি কিন্তু গফরগাঁও। কি নাম? নাম হল শহীদ, শহীদ নাম, এখন বর্তমানে পাগলা থানা, বাঁচতে চালিয়ে লুন জায়গা, বাঁচতে চালিয়ে চলেন জায়গা। কীভাবে সবাই সাঁতরে নদী পার হইতে পারবেন না? পারবো, চলেন। এই যে গুলিগুলি, এইগুলি কী করুন? এইগুলি বালুর ভিতরে ঢুকান, রাত্রে ওইগুলি বালুর ভিতরে ঢুকাই হারে আমরা সাঁতরে ইয়া, তখন আমাদেরকে ঘেরা ধরলো, আমরা সাঁতরে ওই পারে চলে গেলাম। ওইটা বললো ঈশ্বরগঞ্জ থানা, নদীর ওই পারে আবার ঈশ্বরগঞ্জ থানা, ওখানে চলে গেলাম, আমাদেরকে আর পালো না। তারা যখন চলে আসলো, ওই যে তিনটা ডাকাত ছিল আরও রাজাকার ছিল, তারা পাহারা দিতে আছে, ওই তিন ডাকাতকে কিন্তু আমাদের কমান্ডার উনি মেরে ফেললো, এবং রাজাকার যেটি ছিল এটিও ধরলো, এটিরও মেরে ফেলালো। ফলে হের এই রাত্রি আমরা ওই জায়গা ত্যাগ করি। পরের দিনই তারা তিনটা গ্রাম সব জ্বালাইয়া দিছে, মহিলা শুদ্ধা বাচ্চা শুদ্ধা সব জ্বালাইয়া পুড়াইয়া দিছে। তত্ত্বের বাজার গেলে ওখানে একটা প্লাটুন ছিল আমাদের মুক্তিযোদ্ধার, তখন তাদেরকে বললাম এই ঘটনা, চলেন যাই, অস্ত্র থিয়া যাওয়া যাবে না। এই দিনেই আমরা মার্চ করে চলে আসলাম, আসে এক নৌকা নিয়ে আসলাম, নৌকা নিয়ে ওই বালুচর থেকেই ওই আর্মস, এমিনেশন, হাই স্কুল, স্পোর্টস, ডিনামাইট এইগুলি সব উদ্ধার করে ওই দিকটা চলে গেলাম। গা ওই দিকটা লোয়া বালুকা, আমাদের আফসর দিন যে উনি যে হেডকোয়ার্টার করছে এখানে চলে নিয়ে চলে আসলাম। আমার জানা মতে এই পর্যন্ত আর কি আপনার যুদ্ধ, আমার যুদ্ধ, আমি বিশ্রামে ছিলাম। ধন্যবাদ বলরাম সরকার আপনাকে। প্রিয় দর্শক, আপনারা একজন আমাদের মান্দাই জাতির মুক্তিযোদ্ধার কথা শুনলেন। মান্দাইকে আমরা আমাদের ভাষায় কোঁচ বলি, আর মান্দাই হচ্ছে তাদের নিজস্ব ভাষা, ওই ভাষায় তাদের জাতির পরিচয় হচ্ছে মান্দাই। এটি কথা বলি আদিবাসীদের, অর্থাৎ ভিন্ন জাতিসত্তা, যে 43টা ভিন্ন জাতিসত্তা রয়েছে, তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে কম বেশি অংশগ্রহণ করেছে, বাঙালি ছাড়াও। তাদের এই সমন্বিত শক্তির কাছেই কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পরাজয় বরণ করেছিল। সেখানে বাঙালিদের ভূমিকা বড় হতে পারে, ভারতীয় ভূমিকাও বড় হতে পারে, কিন্তু একজন আদিবাসীর অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গায় কয়েক হাজার আদিবাসী আমাদের সাথে ছিল, সমতটের এবং পাহাড়ের দুই জায়গার আদিবাসীরা আমাদের সাথে ছিল, এবং তাদের সবার প্রতি, সেই জাতিসত্তার প্রতি আমাদের শ্রদ্ধা, সেই নৃগোষ্ঠীগুলির প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের অবদানের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের সংস্কৃতি, জীবন আচরণ, বিশ্বাস, এই সকল কিছুর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা একসাথে আসুন, বাঙালি এবং অন্য অন্য জাতির যে মানুষেরা বাংলাদেশে আসছেন, সকলে মিলে বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা গড়ে তুলি। এই কথা বলে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠান।